नमस्कार बंधु आमी सुमन विश्वास। आज आमरा कल्पतरु बांगला समग्र क्लासेर पक्ष थेके तोमादेर सामने तद्भव शब्द चेनार नियम निये किन्तु हाजिर होयेछि। देखो बंधु एई जे बांगला शब्द भाण्डारेर एई विषयटा किन्तु एकटा गुरुत्वपूर्ण विषय, कारण साधारणत परीक्षाय प्रचुर आसे जे कोनटा तत्सम शब्द कोनटा तद्भव शब्द कि शब्द एटा साधारणत निर्णय करते हय। आमरा साधारणत किन्तु एटा पारि ना, किन्तु बुझि ना। फिर किछु किछु टेक्निक आज तुम्हारे आमी देखाबो जार माध्यमे किन्तु 100% ना हलेओ मोटामुटी 90% एर काछाकाछि किन्तु उत्तरके आटकानो सम्भव, शब्दके आटकानो सम्भव जे एटा तद्भव शब्द होते पारे, सेटा किन्तु आज तुम्हारे किन्तु शिखिये देबो। तबे सेटा शेखार आगे आमादेर किन्तु आगे जानते हबे तद्भव विषयटा कि, एटा जोदि ना जानि ताहले किन्तु आमी चिनबो कि करे, सेटाई किन्तु बुझि ना। एई तद्भव शब्द कि एई संक्रांत आमार भिडियो करे देया आछे, डेसक्रिपशने लिंक देया आछे, तोमरा अवश्यई सेटा देखे नेबे, ताहले ब्यापारटा किन्तु सुविधा हबे। तबुओ आज तुम्हारे बोझार सुविधार्थे आमी एकटुखानि ब्याके गिये सेटा बोझाबो যাতে তোমাদের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়। দেখো বন্ধু এই যে তদ্ভব শব্দটা একটু ভাবো, এই যে তদ্ভব যদি নামটা দেখি তাহলে আমি বারবারই গ্রামার কিন্তু বুঝতে হয়, ভেঙে চুরে দেখতে হবে শব্দটার মধ্যে সবকিছু, যে বাকিটা দেখলে কিন্তু হবে না, এর মধ্যে কিন্তু উত্তরে কিন্তু লোকানো রয়েছে। দেখো কিভাবে আছে, দেখো এই যে তৎ, তৎ মানে কি, তৎ মানে হচ্ছে তার, ঠিক আছে। ভব মানে কি, ভব মানে হচ্ছে জন্ম, তার মানে কার, তার মানে হচ্ছে সংস্কৃতের, ঠিক আছে। অর্থাৎ সংস্কৃতের থেকে যা জন্ম সেটা হচ্ছে তদ্ভব শব্দ। কি বললাম, সংস্কৃত থেকে যে জন্ম সেটা হচ্ছে তদ্ভব শব্দ। অর্থাৎ সংস্কৃতের একটা মেইন শব্দ ছিল, তার থেকে যদি জন্ম লাভ করে সেটা হচ্ছে তদ্ভব শব্দ। একটু সহজভাবে বোঝাই, ধরো আমি সুমন বিশ্বাস, ক্লিয়ার। আমার থেকে যে জন্মগ্রহণ করেছে আমার পুত্র অভ্রনীল বিশ্বাস, আমার কন্যা একতা বিশ্বাস। তাহলে আমি আমার থেকে যে আমি সুমন বিশ্বাস, আমি সংস্কৃত শব্দ, ঠিক আছে, আমি তৎসম শব্দ, কিন্তু আমার থেকে যে জন্ম লাভ করেছে অর্থাৎ অভ্র বা একতা, এরা হয়ে যাবে কিন্তু তদ্ভব শব্দ। অর্থাৎ ওদের উৎসটা বা বনটা কিন্তু আমি, ওদের উৎসটা কিন্তু আমি, অর্থাৎ আমার থেকে কিন্তু ওদের জন্ম বা উৎপত্তি কিন্তু হয়েছে। ঠিক তেমন সংস্কৃত শব্দ থেকে যদি কোনো শব্দের জন্ম হয় বা উৎপত্তি হয়, বা সংস্কৃত শব্দ যদি স্তর পরম্পরায় পরিবর্তিত হতে হতে বা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে হতে যদি যে রূপটা এখন দাঁড়িয়েছে সেটা যদি বাংলায় প্রচলিত হয়ে যায়, তখন তাকে বলবো কিন্তু আমরা তদ্ভব শব্দ। যেমন ধরো একটা উদাহরণ দিতে লাগে যে বুঝবে, যেমন হাত, ঠিক আছে। হাত দেখো বন্ধুরা, হাত কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি হাত, কিন্তু একটু ভাবো হাতটা কিন্তু প্রধান শব্দ নয়, সংস্কৃতে একটা শব্দ ছিল, সেটা কি বলতো, সংস্কৃতে একটা শব্দ ছিল কিন্তু হস্ত, ঠিক আছে। সেই হস্তকে আমরা কি বলছি বলতো, সেই হস্তকে কিন্তু আমরা বলছি হাত। তাহলে হাত শব্দটার উৎস কি, হাত শব্দটা প্রধানত কোথা থেকে এসেছে, দেখো হাত শব্দটা প্রধানত এসেছে কিন্তু হস্ত থেকে। তো এই হস্তটা যে তার, তার মানে কি সংস্কৃতে, অর্থাৎ এই হস্তটা যে সংস্কৃত শব্দ, আর তার থেকে যার জন্ম হয়েছে হাত, হাতটা কি যাচ্ছে বলতো, হাতটা কিন্তু তদ্ভব শব্দ। ফলে হস্তটা সংস্কৃত বা তৎসম শব্দ, হাতটা হয়ে যাচ্ছে কিন্তু তদ্ভব শব্দ। এই যে বললাম যে সংস্কৃত থেকে জন্ম, সংস্কৃত হস্ত থেকে জন্ম হয়েছে কিন্তু হাতের, ফলে এই হাতটা কিন্তু আমাদের তদ্ভব শব্দ। কিংবা ধরো সংস্কৃত হস্তি, এই যে হস্তি থেকে কার জন্ম হয়েছে, হাতি, ঠিক আছে। সংস্কৃত যে মেইন শব্দটা সেটা কি, হস্তি, তাহলে হস্তিটা হচ্ছে তৎসম শব্দ, কিন্তু হাতি যখন ব্যবহার করছি তখন সেটা যাবে কিন্তু তদ্ভব শব্দ। এবার হস্তিটা যদি ডাইরেক্ট বাংলায় ব্যবহৃত হয় তৎসম বা সংস্কৃত শব্দ, হস্তটা যদি ডাইরেক্ট ব্যবহৃত হয় সেটা তৎসম বা সংস্কৃত শব্দ, কিন্তু যখন আমি হাত ব্যবহার করবো তখন সেটা তদ্ভব শব্দ, যখন আমি হাতি ব্যবহার করবো তখন সেটা তদ্ভব শব্দ। তাহলে গোদা বাংলায় যেসব শব্দ সংস্কৃত থেকেও হুবহু বাংলায় না এসে বিভিন্ন স্তর পরম্পরার মধ্য দিয়ে অর্থাৎ পরিবর্তিত হতে হতে এসে বর্তমান রূপ গ্রহণ করে বাংলায় ঠাই পেয়েছে, সেই শব্দগুলোকে বলবো কিন্তু আমরা তদ্ভব শব্দ। দেখবেন যে তদ্ভব শব্দটার মধ্যে কিন্তু তার সংজ্ঞা বা উৎসটা কিন্তু নির্ণয় করে কিন্তু দেয়া আছে। এইবার দেখো কিছু শব্দ থেকে আমরা কিভাবে বুঝবো এটা তৎসম না তদ্ভব, বলে তদ্ভব শব্দ চেনার কিছু নিয়ম কিন্তু তোমাকে আজ আমরা শেখাবো। দেখো কিরকম ভাবে তদ্ভব শব্দ নেওয়ার নিয়মটা শেখা যাবে। এক নম্বর ধরো এই যে কয় মধ্যনস্য, একে আমরা কি বলি বন্ধু বলো তো, একে আমরা বলি কিন্তু কয় মধ্যনস্য, বা কেউ কেউ বলে ক্ষিয়ক্ষর, যেটাই বলি না কেন। এই যে কোনো শব্দের বানানে, কোনো শব্দের বানানে যদি আমি কয় মধ্যনস্য না লিখে, অর্থাৎ এই কয় মধ্যনস্য হবে না, ঠিক আছে, এর বদলে আমি কি লিখবো, কয় মধ্যনস্যর বদলে আমি লিখবো হচ্ছে খ। অর্থাৎ কোনো বানানে আমি যদি কয় মধ্যনস্য না লিখে বা ক্ষেপ না লিখে যদি আমি খ দিয়ে বানানটা লিখি, এই খ দিয়ে যে বানানটা লেখা হবে সেটা হয়ে যাবে কি বলতো বন্ধুরা, তদ্ভব শব্দ। আর যখনই কয় মধ্যনস্য দিয়ে লেখা হবে তখন সেটা হয়ে যাবে কিন্তু তৎসম শব্দ। যেমন একটা উদাহরণ দিই তাহলে কিন্তু বুঝবে, যেমন এই যে খিদে, আমি যদি এরকম লিখলাম কয় মধ্যনস্যের সাথে খিদে যদি লিখতাম তাহলে কিন্তু সেটা হয়ে যেত তৎসম। আমরা একে না লিখে আমরা এখন কি লিখি বলতো, আমরা লিখি খিদে, খয়সি দয়কার। এই যে খিদেটা লিখলাম এটা হয়ে যাবে কিন্তু আমাদের কি বলতো, তদ্ভব শব্দ, ক্লিয়ার। কিংবা এই যে জমি, মাঠে যে জমি, তাকে কি বলা হয়, যে ধান ক্ষেত, ঠিক আছে, ধানের ক্ষেত, ঠিক আছে। এই যে ক্ষেত বানানটা কি কয় মধ্যনশয় একাত্ত ক্ষেত, কিন্তু কয় মধ্যনশয় একাত্ত এই ক্ষেত না লিখে আমরা যদি একে টোটাল একবারে খ ক্ষয়ের মাধ্যমে লিখি অর্থাৎ এই ক্ষেতকে যদি আমরা ক্ষয়কাত্ত লিখি তখন এই ক্ষেতটা হয়ে যাচ্ছে কি বলতো বন্ধুরা তৎসম শব্দ। ফলে কয় মধ্যনস্বর পরিবর্তে বা বদলে আমি যদি খ দিয়ে কোনো শব্দের বানানটা লিখি এবং সেটা যদি বাংলায় প্রচলিত থাকে তাহলে সেই শব্দগুলোকে বলবো কিন্তু আমরা কি বলতো বন্ধু আমরা অবশ্যই কিন্তু বলবো তৎসম শব্দ। অর্থাৎ এখানে ক্ষয়সি দয়কার বা এখানে ক্ষয়কার ত এটা হয়ে গেল কি বলতো তদ্ভব শব্দ। ব্যাপারটা ক্লিয়ার হলো। অর্থাৎ কয় মধ্যনস্বর ব্যবহৃত না হয়ে শুধু খ হচ্ছে ব্যবহৃত হবে। এবার দেখো পরের এটাই যদি যাই আমি পরের ২ নম্বর উদাহরণ যদি যাই তাহলে অবিশ্রুতি যত আছে ঠিক আছে কি বললাম বন্ধুরা যে অবিশ্রুতিজাত শব্দ, অবিশ্রুতিজাত শব্দ সব তদ্ভব। কি বললাম বন্ধুরা অবিশ্রুতিজাত যত শব্দ আছে সব তাকে কি বলবো আমরা তদ্ভব শব্দ। এবার অবিশ্রুতি বিষয়টা কি, অবিশ্রুতি আমরা জানি যে অপিনীতির ফলে যে হস্য বা হস্যকার সৃষ্টি হয় সেটা এক প্রকার আভ্যন্তরীণ সন্ধিতে মিলিত হয়ে এক প্রকার ধ্বনি পরিবর্তন ঘটায় ঠিক আছে। ফলে অপিনীতিজাত হস্য বা হস্য এক প্রকার আভ্যন্তরীণ সন্ধিতে মিলিত হয়ে যে ধ্বনি পরিবর্তন ঘটায় সেটা হচ্ছে কিন্তু অবিশ্রুতি। এবার অবিশ্রুতি কি জানি যে অবিশ্রুতি 3টে স্টেপে কিন্তু ভাঙে ঠিক আছে। যেমন ধরো গাছুয়া গাউচুয়া গেছো মাছুয়া মাউচুয়া মেচো করিয়া কইরা করে ধরিয়া ধৈরা ধরে বলিয়া বইলা বলে মারিয়া মাইরা মেয়ে মিত্রিকা মিত্রিয়া মাইয়া এই যে ইত্যাদি যে 3টে স্টেপে ভেঙে যখন বর্তমান স্টেপে দাঁড়িয়ে আছে যেটা আমরা যেটা ইউজ করছি এই রাডের উপভাষায় ঠিক আছে। স্বরসংবাদ অবিশ্রুতি আমরা বিভৎস রাডবঙ্গের উপভাষায় কিন্তু ইউজ করি। ফলে অবিশ্রুতিজাত যে শব্দগুলো আমরা পাবো প্রত্যেকটা অবিশ্রুতি শব্দকে আমরা বলবো কিন্তু তদ্ভব শব্দ। কিরকম ভাবে ধরো একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝবে কিরকম ভাবে একটা উদাহরণ দিলে মাতৃকা ঠিক আছে। ওই যে মাতৃকা মেয়ে, তারপরে ধর হচ্ছে ভাবিয়া ভেবে করিয়া করে। দেখো প্রত্যেকটা শব্দ কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু অবিশ্রুতিজাত হয়ে গেছে ঠিক আছে। এই যে দেখো এই যে মাতৃকা বা ভাবিয়া বা করিয়া থেকে মেয়ে বা ভেবে বা করে এসেছে এটা অবিশ্রুতির মাধ্যমে। কারণ কি দেখো মারিয়া অপিনীতিতে মাইরা তারপর মেরে, করিয়া অপিনীতে কইরা তারপর করে, ভাবিয়া অপিনীতিতে ভাইবা তারপর ভেবে, গাছুয়া অপিনীতে গাউছুয়া তারপর হচ্ছে গেছো, মাছুয়া অপিনীতে মাউছুয়া তারপর হচ্ছে কিন্তু মেছো। তাহলে দেখো বন্ধুরা এই যে অবিশ্রুতিজাত যত শব্দ পাবো প্রত্যেকটা অবিশ্রুতিজাত শব্দকে আমরা কি বলবো বললো তো প্রত্যেকটা অবিশ্রুতিজাত শব্দকে আমরা বলবো কিন্তু তদ্ভব শব্দ। এই যে অবিশ্রুতিজাত শব্দ যেটা তদ্ভব শব্দ তাহলে এটা আমরা শিখে গেলাম। তাহলে আমরা কি কি শিখলাম বন্ধু বলতো অর্থাৎ আমরা যেখানেই দেখবো যে ক্ষয়ক্ষয়ের বদলে আমাদের খ ব্যবহৃত হয়েছে সেটা তদ্ভব শব্দ। আমরা যেখানেই দেখবো যে শব্দের মধ্যে অবিশ্রুতির মাধ্যমে এটা এসেছে তখন তাকে বলবো কিন্তু আমরা তদ্ভব শব্দ। ব্যাপারটা ক্লিয়ার হলো। নাম্বার 3 দেখো যদি পরিমাপ করা হয় ঠিক আছে, যে শব্দের মাধ্যমে পরিমাপ করা হচ্ছে বা গণনা করা হচ্ছে ঠিক আছে, পরিমাপ বা গণনা করা হয় অর্থাৎ কোন শব্দের মাধ্যমে যদি পরিমাপ বা গণনা করা হয় জানবে সেই শব্দগুলো কি বলতো প্রত্যেকটা তদ্ভব শব্দ। অর্থাৎ পরিমাপ করা হলে বা গণনা করা হলে তাকে বলবে কিন্তু তদ্ভব শব্দ। ক্লিয়ার। আর যখন ওটা পজিশনটা বোঝায় তখন সেটা যদি কিন্তু আমাদের কি বলতো পূরণবাচক শব্দ যেটা কিন্তু তৎসমের ক্ষেত্রে কিন্তু চলে যায়। যেমন ধরো যে আমি যদি ব্যবহার করি 19 বানাতে যখন হস্য নয়সি তালবে স লিখবো ঠিক আছে তখন সেটা হয়ে যাবে কিন্তু তদ্ভব শব্দ। ক্লিয়ার। এই গণনা করার জন্য হচ্ছে যত 19 দিয়ে তোমাদের প্রত্যেকটা আছে তারপর হচ্ছে 29 হস্য ন তারপর হস্য তারপর 29। এখানে একটা জিনিস খেয়াল করবে বন্ধুরা 19 বানানটা যখন দীর্ঘ হবে দীর্ঘ তখন সেটা হয়ে যাবে কিন্তু তৎসম শব্দ ঠিক আছে। 29 বানানটা যখন দীর্ঘ হয়ে যাবে তখন সেটা যাবে কিন্তু তৎসম শব্দ। কিন্তু যখনই 19কে আমি ওই যে 19 ঠিক আছে এই যে ঊনবিংশ ঠিক আছে তখন দীর্ঘ হয় কিন্তু দীর্ঘকার ব্যবহার না করে যখন আমি হস্যকারটা ব্যবহার করছি যেমন 19 বা 29 দেখো গণনার জন্য 1 2 3 4 5 করে আমি গণনার জন্য কিন্তু ইউজ করছি তখন এই শব্দগুলো অর্থাৎ 19 29 39 39 49 59 যখন হস্যকার ব্যবহৃত হবে তখন সেটা হয়ে যাবে কিন্তু তদ্ভব শব্দ। কিন্তু যখন দীর্ঘকার দিয়ে ব্যবহৃত হবে তখন কিন্তু সেটা তদ্ভবতে রাখা যাবে না, তখন সেটা করে ফেলতে হবে কিন্তু আমাদের তৎসম শব্দ। ব্যাপারটা ক্লিয়ার হলো। नम्बर चार देखो साधारण बंधुरा तालव्य मुद्रणस्य दन्तस्य अर्थात तालव्य बला बेक्यटस्य बला दन्तस्य बला शब्दजात अर्थात कोनो शब्द बानानटा यदि एटाते शुरू हय साधारणत आमरा भाबी जे एटा हये जाच्छे कि बोलो तो आमादेर बेशिरभाग क्षेत्रे एटा तद्भव क्षेत्र सब क्षेत्रे तद्भव नय साधारणत एई शब्दगुलोते तद्भव हये थाके आमि उदाहरण दिये बोझाई ताहले बुझबे। तो पंद्रह बजे बंधुদের একটা কথা বলে রাখি, শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা আমার কল্পতরু বাংলা সমগ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে যথাযথ শেয়ার করে দিও। কেননা বন্ধু তোমরা ভালোবেসে আমার ভিডিও যত দেখবে, আমাকে যদি কমেন্ট করে উজ্জীবিত করবে, আমাকে যত অনুপ্রেরণা যোগাবে, আমার তত মনে হবে ফিডব্যাক স্বরূপ তোমাদের কাছে আরও সহজ পদ্ধতিতে আরও ভালো ভিডিও নিয়ে আসি। আর আমার পড়া যদি তোমাদের পছন্দ থাকে অবশ্যই বন্ধু একটা কিন্তু লাইক করে দেবে। দেখো বন্ধু যেখানটায় ছিলাম, এই যে বললাম তালব্য মুদ্রণস্য দন্তস্য ব্যবহৃত শব্দগুলো সাধারণত কি হয় বলো তো আমাদের তদ্ভব শব্দ হয়। ধরো পিস শাশুড়ি, এই যে পিস শাশুড়ি এটা তালব্য মুদ্রণস্য যুক্ত শব্দ, সুতরাং এটা হয়ে যাবে কিন্তু আমাদের কি শব্দ বলো তো আমাদের তদ্ভব শব্দ। কিংবা ধরো আমি ইউজ করলাম ২ নম্বর ধরো উদাহরণটা আমি ধরো ইউজ করলাম ১৬ পেটকার সহায়তা ল, এই দেখো পেটকার সহ এসেছে, ঠিক আছে এটা হয়ে যাবে কিন্তু আমাদের তৎসম নয় তদ্ভব শব্দ। কিন্তু ষোড়শটা এসে দেখি ষোড়শ থেকে ১৬, কিন্তু ষোড়শ দেখো পূরণবাচক শব্দ, ওটা পূরণবাচক শব্দ হওয়ার জন্য কিন্তু তৎসম শব্দ। এই ১৯-এর ক্ষেত্রে কিন্তু বলেছিলাম যে ওটা পূরণবাচক শব্দ বলে তৎসম শব্দ, কিন্তু ১৬টা তো পূরণবাচক শব্দ নয়, ঠিক আছে এটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কি হয়ে গেল বলো তো আমাদের হচ্ছে তদ্ভব শব্দ। যেমন এই ১৯ থেকে ১৯ তদ্ভব শব্দ হয়ে গেল তেমন। ঠিক ৩ নম্বরে আমার তার দন্তস্বয় যদি উদাহরণ যাই তাহলে দন্তস্বয় উদাহরণ দেখবো যে সই আমাদের কি শব্দ বলো তো তদ্ভব শব্দ। ফলে এটা 100% না হলেও মোটামুটি একটা পর্যায় পর্যন্ত তালব্য মুদ্রণস্য এবং দন্তস্য দিয়ে যে শব্দটা তৈরি হচ্ছে বা বানানটা থাকছে সাধারণত আমরা ধরে নিতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি বলতো তদ্ভব শব্দ হওয়ার চান্সটাই কিন্তু বেশি। নাম্বার 5-এ যদি দেখি ৫ নাম্বার যদি আমি উদাহরণটা দেখি ধরো ভেঙে 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 কিংবা স্তর পরম্পরায় স্তর পরম্পরায়, ঠিক আছে ভেঙে ভেঙে বা স্তর পরম্পরা যদি সৃষ্টি হয় তাহলে জানবে সেটা কি বলতো বন্ধু তদ্ভব শব্দ। কি বললাম ভেঙে ভেঙে বা স্তর পরম্পরা যদি সৃষ্টি হয়, ডাইরেক্ট যদি সৃষ্টি হয় কোনো একটা শব্দ থেকে ভেঙে ভেঙে এসেছে, অর্থাৎ প্রথমে ধরো প্রাকৃতিক একটা ছিল, ঠিক আছে অর্ধপ্রাকৃতিক একটা হলো বা এরকম আমাদের প্রাচীন একটা ছিল মধ্যে একটা হলো আধুনিক এরকম হলো, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যদি একটা মেইন শব্দ ভাঙতে ভাঙতে বা পরিবর্তিত হতে হতে বর্তমান যে অবস্থাটা সেই অবস্থাটা পায় বা সেই রূপটা পরিগ্রহণ করে তখন তাকে আমরা সেই সব বর্তমান রূপটাকে আমরা বলবো কিন্তু শব্দ। যেমন ধরো এই যে আমরা যদি ভক্ত শব্দটা এই ভক্তর শব্দ মিডিলে একটা সময় হলো কিন্তু ভক্ত, এখন হলো কি বলতো বন্ধুরা ভাব, বলে এই ভাব শব্দটা দেখো ভক্তকে ভেঙে ভেঙে কিন্তু হয়েছে, ঠিক আছে। আমি যদি হস্ত শব্দটা দেখি মিডিলে একটা সময় হলো কিন্তু হস্ত, এখন আছে কিন্তু হাত, বোঝা গেল বন্ধু। ফলে এই যে ভাত বা হাত এই শব্দগুলো দেখো ভেঙে ভেঙে অর্থাৎ স্তর পরম্পরায় পরিবর্তিত হয়ে হয়ে কিন্তু বর্তমান রূপটা কিন্তু পরিগ্রহণ করেছে, ঠিক আছে। এই যে আমাদের যখন দেখছি কোনো একটা শব্দ ভেঙে ভেঙে বর্তমান জায়গাটায় আসছে তখন বর্তমান যে রূপটাকে পাচ্ছি এই বর্তমান রূপজাত শব্দগুলোকে বলবো কিন্তু আমরা তদ্ভব শব্দ। চলে এখানে ভাত বা হাত শব্দটা কিন্তু হয়ে যাবে কি বলতো তদ্ভব শব্দ। যদি পরের নিয়মে যাই দেখো বন্ধু পরের অন্য একটা অসাধারণ নিয়ম দেখো, কি অসাধারণ টেকনিক, অতি সহজেই দেখো কিন্তু হয়ে যাবে যে নাসিক কি ভবনজাত, যে নাসিক কি ভবনজাত শব্দ তদ্ভব। কি বললাম নাসিক কি ভবনের ফলে যে শব্দগুলো সৃষ্টি হচ্ছে সেটা তদ্ভব। অর্থাৎ ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখবো ধ্বনি পরিবর্তে কি বললাম যত বিস্তৃত শব্দ তদ্ভব, যত নাসিক কি ভবনের ফলে সৃষ্টি হচ্ছে সব কিন্তু তদ্ভব শব্দ, অর্থাৎ নাসিক কি ভবন যেত শব্দ তদ্ভব শব্দ। যেমন ধরো এই যে চন্দ্র, চন্দ্র নাসিক কি ভবনের ফলে কি তৈরি হয়েছে চাঁদ, তাহলে চাঁদটা কি হয়ে যাবে কিন্তু তদ্ভব শব্দ। কিংবা ধরো এই যে বংশ, ঠিক আছে কি হয়েছে বংশটা হয়েছে বাঁশ, ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে এই যে বংশটা বাঁশ যখন হলো বাঁশটা কি হয়ে যাবে কিন্তু তদ্ভব শব্দ হয়ে যাবে। কিংবা ধরো যে তোমার গ্রাম, ঠিক আছে একে আমরা বলছি কিন্তু গ্রাম, দেখো এটা যে চন্দ্রবিন্দু হয়ে গেল এটা হয়ে যাবে কিন্তু তদ্ভব শব্দ। অর্থাৎ আমরা যখনই দেখবো যে শব্দটা চন্দ্রবিন্দু চলে এসেছে অর্থাৎ চন্দ্রবিন্দু চলে আসার থেকে ভালো কথা গ্রামাটার দিকে নাসিক কি ভবনের ফলে যে শব্দটা সৃষ্টি হয়েছে এই যে পঙ্ক, ধরো चंद्रबिंदुयुक्त शब्द जो चंद्रबिंदुयुक्त शब्द है नासिक्य भवनेर फले यदि सृष्ट शब्द है तखन ताके आमरा बोलबो किन्तु कि शब्द बोलो तो बंधुरा तद्भव शब्द। আমার পড়া থেকে মনে হচ্ছে স্যার শুধু বাংলা মিডিয়াম পড়ে না বন্ধু, আমার এই ইউটিউব চ্যানেল কল্পতরু বাংলা সমগ্র ক্লাসে বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মিডিয়াম উভয় মিডিয়ামের সমস্ত ক্লাসে প্রত্যেক বিষয় ধরে ধরে ভিডিও করা হয়। এমনকি এসএসসি প্রাইমারি নেট সেট সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রত্যেক অধ্যায় ধরে ধরে কিন্তু ভিডিও করা হয়। দেখো বন্ধু যে জায়গাটায় ছিলাম যে এই যে কত সুন্দর নাসিক্য ভবনের ফলে সৃষ্ট শব্দগুলো কিন্তু তদ্ভব হয়ে যাচ্ছে। ঠিক তেমন আমরা যদি দেখি পরবর্তী নিয়মের ক্ষেত্রে যদি যাই সাধারণত অন্তর্য বা জফলা ব্যবহৃত হয়, অর্থাৎ অন্তর্য বা জফলাযুক্ত শব্দ, অর্থাৎ অন্তর্য দিয়ে যে শব্দটা অন্তর্যদি বলবো যে অন্তর্য দিয়ে যদি কোনো শব্দটা লেখা হয় বা বানানটা হয় তখন সেটা হবে কিন্তু তদ্ভব শব্দ। যেমন ধরো আমি যদি বলি জবে, অন্তর্য বয়কার, এটা হচ্ছে তদ্ভব শব্দ। আমি বলবো যখন, এটা তদ্ভব শব্দ। আমরা বলি যদি এটা তদ্ভব শব্দ, অর্থাৎ অন্তর্য দিয়ে শব্দগুলো তৈরি হচ্ছে তাকে আমরা সাধারণত বলবো কিন্তু তদ্ভব শব্দ। ঠিক আছে, আর তদ্ভব শব্দের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে যে তদ্ভব শব্দের ক্ষেত্রে সাধারণত যুক্ত ব্যঞ্জন ব্যবহৃত হয় না, মানে সাধারণত ভেঙে লেখা হয়। যেমন অলক্তক থেকে আলতা, যে অলক্তক একে ভেঙে আলতা লেখা হলো, ঠিক আছে, এটা আজকে সাধারণত যুক্ত ব্যঞ্জন ব্যবহৃত হয় না। বা আমাদের যে দৈনন্দিন জীবনের কথাবার্তায় অনেক নামপদ, অনেক ক্রিয়াপদ, অনেক বিশেষণ পদ, এটাও কিন্তু আমাদের তদ্ভব বা কোনো প্রত্যয় বা বিভক্তি এইগুলোও কিন্তু তদ্ভব শব্দ হিসেবে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আশা করছি বন্ধুরা এই যে তদ্ভব শব্দ চেনার যে কিছু কিছু সহজ টেকনিক বা টিপস তোমাদের দিলাম আশা করি তোমাদের কাজে লাগবে। এরপরে যদি বুঝতে সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।